আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব চৌষট্টি থেকে শিশি পৃষ্ঠার দলগত কাজের সমাধান ঠিক আছে এখানে কিছু প্রশ্নের উত্তর রয়েছে এগুলো হচ্ছে আমরা দিব দেখো চৌষট্টি থেকে শিশুরি পৃষ্ঠার দলগত কাজ যেটা রয়েছে কাজটা কি। ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো দৃশ্যপট এক সীমা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বলল দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটো নুডলস ফ্রি পাবেন দোকানদারের এই কথা তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন সঙ্গে ফ্রি দুটি নুডলসও পেলেন একসঙ্গে অনেক নুডলস কেনায় তার সময় মতো খাওয়া সম্ভব হলো না ফলে বেশ কয়েক প্যাকেট নুডলস নষ্ট হয়ে গেল কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না তো দৃশ্যপট একের উত্তর হচ্ছে যে কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত না কারণ প্রভাবিত হলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে দৃশ্যপট দুই দেবাশিস তার ক্লাসের ক্যাপ্টেন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে শ্রেণী শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পেন্সিল রং পেন্সিল আর্ট পেপার এবং শ্রেণীকক্ষ সাজানোর জন্য কিছু রঙিন কাগজ কিনে আনতে বললেন দেবাশিস দোকানে গিয়ে দেখলো বিভিন্ন দামের রং পেন্সিল ও রঙিন কাগজ রয়েছে সে অনেক চিন্তা করে ঠিক করল খুব দামি না কিনে মোটামুটি মানে রঙ পেন্সিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিনবে শিক্ষক তার ক্রয় আচরণে খুব খুশি হলেন দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে বিশ্বম্বর দুইয়ের উত্তরটা হচ্ছে দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে মৃত ব্যয়িতার যুক্তিটি বিবেচনায় নিয়েছে বিশ্বম্বর তিন শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুশো সত্তর টাকায় করে করলো অপরদিকে শৌফিক একটা সস্তা ব্যাট পছন্দ করলো সে একশো তিরিশ টাকা দিয়ে একটি ব্যাট কিনলো কম দামে ব্যাট কিনতে পেরে শফিক বেশ খুশি সে রায়হানকে বলল তুমি একটা বোকা তাই বেশি দাম দিয়ে ব্যাট কিনেছো এর কিছুদিন পর স্কুলে ক্রিকেট ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাটটা নিয়ে স্কুলে গেল কিন্তু শফিক কোনো ব্যাট আনল না স্যার জিজ্ঞেস করায় সে খুব মন খারাপ করে বলল এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ব্যাটটা ভেঙে গিয়েছে কী করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না এটার তিরিশবর্তিনের উত্তরটা হবে যে বুদ্ধি খাটিয়ে ভালো মন্দ যাচাই করে ব্যাট কিনলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না দৃশ্যম্পর চার আসলাম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার সময় পাড়ার মুদি দোকানে খুব ভিড় দেখে এগিয়ে গেলেন দোকানের লোকেরা বলা বলি করলো যে দেশে লবণে ঘাটতি হয়েছে দুদিন পর লবণই পাওয়া যাবে না এখনই লবণের দামের প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এসব শুনে তাড়াতাড়ি তিনি বাড়তি দামেই দশ কেজি লবণ কিনে বাসায় ফিরলেন তার হাতে এত লবণ দেখে তার স্ত্রী অবাক হয়ে বললেন এত লবণ দিয়ে কী করবে হুজুগে এত লবণ কেনার কোনো দরকার ছিল না কয়েকদিন পরে দেখা গেল লবণ আগের দামে বিক্রি হচ্ছে আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন দৃশ্যপট চারের উত্তরটা হচ্ছে যে আসলাম সাহেব নিজে ভালোভাবে চিন্তাভাবনা না করে গুজুবে কান দিয়ে প্রয়োজনে অতিরিক্ত লবণ কিনেছে তাই তার আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় দৃশ্যপট পাঁচ জামালের বাবা আরও কয়েকজনের সাথে বৈশাখী মেলায় খেলনার দোকানে গিয়েছেন মেলার শুরুতে তারা কিছু খেলনা অল্প লাভে বিক্রয় করেন তাদের খেলনাগুলো অন্যদের তুলনায় ভিন্ন রকম হয় অনেকেই তাদের দোকানের প্রতি আকৃষ্ট হচ্ছিল তারা দোকান দিয়েছেন হ্যাঁ কিন্তু মেলার ভিড় যখন বাড়ছিল তখন তারা বেশি মুনাফার উদ্দেশ্যে খেলনার দাম বেশ বাড়িয়ে দিলেন বাড়তি দামও কিছু খেলনা বিক্রি হলো বটে কিন্তু বেশিরভাগ ক্রেতাই তাদের দোকান থেকে খেলনা না কিনে চলে গেলেন শেষ পর্যন্ত তাদের দোকানের অনেক খেলনা অবিকৃত থেকে গেল মেলা থেকে তাদের লাভ তো হলোই না বড়ো ধরনের লোকসান হলো অথচ তাদের কাছাকাছি খেলনার অন্য দোকানগুলোর প্রায় সব পণ্যই বিক্রি হয়ে গেল নিজেদের বোকামির জন্য জামালের বাবার মন খুব খারাপ হলো আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলো বিক্রয় মূল্য নির্ধারণে কী ধরনের কৌশল গ্রহণ করবে তা লিখো বিশ্বপর পাঁচের উত্তর হচ্ছে আগামী মেলায় আমি যদি একটি খেলনার দোকান দিই তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করব যাতে আমার লাভ সীমিত হয় এবং বিক্রয় বেশি হয় কম লাভ করলে ক্রেতারা সন্তুষ্ট এবং আকৃষ্ট হয় তাই বিক্রয় মূল্য নির্ধারণ করার সময় ন্যায্য মূল্য নির্ধারণের কৌশল গ্রহণ করব আগামী ক্লাসে আমরা এই কাজটা করবো যে আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন লক্ষ্য করো এসকল লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকের ঠিক আছে এই ছেষট্টি সাতষট্টি পৃষ্ঠায় যে ছকটা আছে ছক চার দশমিক তিন এটা সমাধান আমরা আগামী ক্লাসে দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন জীবিকা চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা চৌষট্টি থেকে ছেষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ